জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় বললেন ফখরুল। এদিকে সর্বাত্মক আন্দোলন জোরদারের নতুন কর্মসূচির পরিকল্পনা বিএনপির। তরুণরা যখন মাঠে নামেন বিজয় তাদেরই হয় বললেন টুকু। এদিকে গাজীপুরে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল। হানিফ বললেন বিএনপির নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসনা না থাকলে দেশ আফগানিস্তান হয়ে যাবে বললেন শামীম ওসমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ করব, এখন এই সংসদ ভেঙে দিন, দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন। শনিবার রংপুর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবারও সুষ্ঠু হবে, কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপি মহাসচিব বলেন, এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করব। সর্বাত্মক আন্দোলন জোরদারের নতুন কর্মসূচির পরিকল্পনা বিএনপির। বিএনপি সহ যুগপথ আন্দোলনকারী দলগুলোর সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে জেলা ও বিভাগীয় পর্যায়ে রোডমার্চ করা হবে। এছাড়া চলতি মাসে সর্বদলীয় ছাত্রঐক্য ও সর্বদলীয় শ্রমিক ঐক্যের ব্যানারে জোরালো কর্মসূচির সম্ভাবনা রয়েছে। জাতীয় নির্বাচনের তফসিলের আগে সরকার পতনের লক্ষ্যে একযোগে আন্দোলনের অংশ হিসেবে 18 সেপ্টেম্বর বিএনপি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে গত দুটি সাধারণ নির্বাচনে কারচুপির মাধ্যমে করতে হয়েছে, এদিকে দেশের পুরো ব্যবস্থা একটি দলকে ক্ষমতায় আনতে তৈরি হয়েছে। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন, এটা শুনে আমরা অবাক হয়েছি। তবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নির্বাচনের তফসিলের আগে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে 3 অক্টোবর পর্যন্ত বিরতিহীন আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আন্দোলনের অংশ হিসেবে শনিবার থেকে দেশের 5টি বিভাগে রোডমার্চ করবে দলের 3টি সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রংপুর থেকে বগুড়া পর্যন্ত 2 দিন ব্যাপী এক রোডমার্চে যোগ দেবেন। বিএনপি সূত্রে জানা গেছে, 21 সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভী বাজার ও সিলেট, 26 সেপ্টেম্বর ঝিনাইদহ, যশোর, নোয়াপাড়া, খুলনা এবং 30 সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম রোডে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার লন্ডনে থেকে স্কাইপে দল ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন এবং সর্বাত্মক আন্দোলন সফল করতে সাংগঠনিক সম্পাদকদের মধ্যে সমন্বয়হীনতা দূর করার উপর জোর দেন বলে সূত্র জানায়। বিএনপির সহযোগপথ আন্দোলনকারী দলগুলোর সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে জেলা ও বিভাগীয় পর্যায়ে রোডমার্চ করা হবে। এছাড়া চলতি মাসে সর্বদলীয় ছাত্র ঐক্য ও সর্বদলীয় শ্রমিক ঐক্যের ব্যানারে জোরালো কর্মসূচির সম্ভাবনা রয়েছে। তরুণরা যখন মাঠে নামেন বিজয় তাদেরই হয় বললেন টুকু। রংপুরে বিএনপির তারুণ্যের রোডমার্চ কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তরুণরা যখন মাঠে নামেন তখন বিজয় তাদেরই হয়। শনিবার রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে দলটির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এরই মধ্যে দিনাজপুর অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির 3 সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের রোডমার্চ। রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় কর্মসূচি। রোডমার্চটি রংপুর থেকে দিনাজপুর মাঝে সৈয়দপুর থামবে। গাড়িবহর ছুটে চলেছে উত্তরের জনপদে প্রতিবাদী স্লোগানে মুখর পুরো যাত্রায়। কেন্দ্রীয় ও স্থানীয়দের পাশাপাশি আশেপাশের এলাকা থেকে জড়ো হন নেতা কর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সভাপতি বলেন, বর্তমানে দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে, তাই শেখ হাসনার অধীনে কোনো নির্বাচন এদেশে হবে না। যুবদল সভাপতি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার, তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না এই সরকার। জনগণ থেকে বিচ্ছিন্ন এই সরকারকে দেশের মানুষ আর চায় না, তাই তরুণরা যখন মাঠে নামেন তখন তরুণদেরই বিজয় হয়। এই সরকারের কাছে আমাদের কোনো দাবি নেই, সরকার পতনের মধ্য দিয়ে আমাদের রাজবন্দী নেতাদের মুক্ত করব। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার কৌশল করে জোর করে ক্ষমতায় টিকে আছে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে চায় তারা। নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুণ, বিদ্যুৎ থাকছে না, সেচ কৃষিকাজ করতে পারছে না কৃষকেরা, ব্যাংক খালি করে দিয়েছে, রিজার্ভ থেকে টাকা চুরি করছে, সবখানে চুরির কারণে রিজার্ভ কমে আসছে, অর্থনীতির
রাজনীতির চাকা চলছে না শুধু বিএনপি নয়, দেশের সবগুলো রাজনৈতিক জোট ঘোষণা দিচ্ছে যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, এই সরকার বারবার জনগণের সঙ্গে প্রতারণা করছে। চলমান রোড মার্চের মাঝে অন্তত তিনটি স্থানে পথসভা করার কথা রয়েছে তিন সহযোগী সংগঠনের। আইন আগামীকাল রোববার বগুড়া থেকে শুরু হয়ে সান্তাহার, নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের রোড মার্চ কর্মসূচি। গাজীপুরে জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাপল্লী বিদ্যুৎ এলাকায় জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর জেলা জামায়াত ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা করতে না দেওয়া চকরিয়ায় জামায়াত নেতা ফোরকার উদ্দিন হত্যার প্রতিবাদ, জামায়াতে আমির মাওলানা ডক্টর শফিকুর রহমান ও ওলামায়ে কেরাতের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াত ইসলামী আমির মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মোহাম্মদ শেফাউল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। বিএনপির নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, বললেন হানিফ। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি জামায়াত চক্র যেমন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে, সেজন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। আজ শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি সব কথা বলেন। মাহবুব আলম হানিফ আরো বলেন, মানবাধিকার কর্মী আদিদুল মিথ্যাচার করেছে তা প্রমাণিত হয়েছে, আদালতে তার শাস্তি হয়েছে। বিএনপি মির্জা ফখরুল সাহেবরা মিথ্যাচার করে অভ্যস্ত বলেই মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন। স্বাধীনতা বিরোধী কোনো ব্যক্তির বিচার হলে বিএনপির আতে ঘা লাগে বলে তিনি মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সম্পর্কে তিনি বলেন, সরকার তা নিয়ন্ত্রণে কাজ করছে, এছাড়া দরিদ্র মানুষকে সহায়তা করার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। শেখ হাসিনা না থাকলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা এখন বাংলাদেশের সম্পদ। বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের ভবিষ্যৎকে মেরে ফেলা হয়েছে, শেখ হাসিনা আপনাদের সম্পদ, সুতরাং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি চান 1-2 লাখ মানুষ মারা যায়, ভেবেছেন কি হবে? এক হলিওটিজান হামলায় বিদেশি বায়াররা আসা বন্ধ করে দিয়েছিল, আর এ সুযোগ যদি তারা পায় ওরা একটি পদলেহনকারী গ্রুপকে বসাতে চাচ্ছে, তখন এদেশ আফগানিস্তানের ও সিরিয়ার মতো হয়ে যাবে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমই এর নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, আমি প্রথম যখন পার্লামেন্টে গেছি তখন এ ডিএনডি নিয়ে কথা বলেছে, আমি বলতে বলতে এক পর্যায়ে বললাম এটা করে দেবেন নয়তো পদত্যাগ করবো, তখন প্রধানমন্ত্রী এটা করে দিতে বললেন, আজ সেটার কাজ সেনাবাহিনী করছে। তিনি বলেন, এখানে সব ব্যবসায়ীরা আছেন, এখানে পলিটেকনিক্যাল স্কুল হচ্ছে, 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, আর অনেক কাজ হবে, এতে শুধু নারায়ণগঞ্জ নয় উত্তরাঞ্চলের মানুষ এখানে থেকে সুবিধা পাবে। শামীম ওসমান বলেন, 1800 পুলিশ দিয়ে যদি আমরা মনে করি সব হয়ে যাবে, এটা সম্ভব নয়। এই সমস্যাগুলোর পেছনে কিছু লোক কাজ করে, আমরা এদের সাপোর্ট করি না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, কে কোন দল করে দেখার দরকার নেই। আরেকটা মাদক সমস্যা, পুলিশকে সঙ্গে নিয়ে আমাদের সবাইকে মাঠে নামতে হবে।